বিজেপির হাওড়া সদরের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে যাচ্ছে। আগামীকাল শরৎ সদনে তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবে। উল্লেখ্য, গত 10ই নভেম্বর ছট পুজোর দিনেই সুরজিৎ সাহাকে দল বিরোধী কাজের জন্য বিজেপি থেকে বহিষ্কার করা হয়। তিনি ক্যামেরার সামনে সরাসরি অভিযোগ করেন, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে। এছাড়াও দলীয় সংগঠনের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মুখ খুলে তিনি কার্যত নেতৃত্বের কোপে পড়েন। উল্লেখ্য, কিছুদিন আগে হাওড়া পুরসভার বাম পৌর বোর্ডের প্রাক্তন মেয়র এবং সিপিএম নেত্রী মমতা জয়সওয়াল তৃণমূল কংগ্রেসে যোগদান করে। অরূপবাবু বলেন, বিরোধী দলের নেতা নেত্রীরা দলে যোগদানে দল আরও শক্তিশালী হচ্ছে। অপরদিকে বিজেপির হাওড়া জেলার আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্য সরাসরি তার কথাকে গুরুত্ব না দিয়ে জানালেন, তিনি এখন দলের কাছে অতীত, তার বিজেপিতে থাকা না থাকায় হাওড়া জেলা বিজেপির কোনো ক্ষতি হবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ যাদের হাতে পশ্চিমবঙ্গের দায়িত্ব রয়েছে তারা সঠিক পথেই দলকে পরিচালনা করছে। আজ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, আগামীকাল শরৎ সদনে এক অনুষ্ঠানে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। মন্ত্রী আরও বলেন, সুরজিৎ বাবু তৃণমূলে যোগদানের জন্য কিছুদিন আগে তার কাছে আবেদন করেন, এরপর তিনি দলীয় নেত্রীর অনুমতি নিয়ে তিনি এবং তার অনুগামীরা দলে যোগদান করবেন। আগামীকাল তৃণমূল কংগ্রেসে যোগ দেবার আগে সুরজিৎবাবু নিজেও জানিয়েছেন, বিজেপি দলে অন্য দল থেকে আসা নেতাদের গুরুত্বই বেশি, 28 বছরের পুরনো কর্মীদের কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের বিজেপি এখন শুভেন্দু অধিকারীর অ্যান্ড কোম্পানির পরিচালনায় পরিচালিত, সেই কারণে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করতে হাওড়ায় তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন এবং তার অনুগামীদের নিয়ে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। হ্যাঁ, কালকে আমাদের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা তো আমাদের দলে যোগদান করার জন্য একটা লিখিতভাবে আবেদন করেছে। আমি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার কাছে অনুমতি নিয়েছি, তিনি অনুমতি দিয়েছেন। জেলা প্রেসিডেন্টও তাকেও চিঠি দিয়েছে, সেও এর সঙ্গে একমত। এবং গতকাল আমাদের সম্মেলন আছে একটা, বিজয় সম্মেলনী এসসি এসটি ওবিসি সেলের, সেই বিজয় সম্মেলনীতে আগামীকাল সুরজিতে এবং সুরজিৎ সহ তার সহকর্মীদের যোগদান করার কথা আছে। এই সুরজিৎ সাহা তো ভোটের সময় আপনার বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে অনেক কুকথা বলেছিল। সে তো অনেকেই অনেক রকম কথা বলেছে, আমরা তো অনেককেই দলে নিয়ে নিচ্ছি। এটা কি অনেকে আমাদের দলনেত্রীর বিরুদ্ধেও তো বলেছিল, কিন্তু তাকেও তো আমরা দলে নিয়ে নিয়েছি। তা সুতরাং কেউ যদি, সে তো সেই তো যে আমাদের বিরুদ্ধে কথা বলেছে তার মনে হয়েছে সে ভুল করেছে, এবং তা সে রিয়ালাইজ করেছে যে আমার ভুল হয়েছে, এই দলটাই সঠিক বাংলার উন্নয়নে, বাংলার অগ্রগতিতে এই দলটাই প্রকৃত কাজ করবে, সেই কারণে মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হতে সে আমাদের দলে যোগদান করার জন্য আবেদন জানিয়েছে। পৌরসভার ভোটের আগে দেখা যাচ্ছে যে প্রাক্তন মেয়র আবার প্রাক্তন জেলা সভাপতি, এতে কি দল শক্তিশালী হচ্ছে? আমরা, আমাদের তো কর্মী বাড়লো, যা কর্মী আছে, আমরা এমনি পাহাড়ের মতো শক্তিশালী, কিন্তু তারপরেও আমাদের সঙ্গে সংযোজিত হচ্ছে এরা। আমাদের মমতা জয়সওয়াল মেয়র, প্রাক্তন মেয়র, তিনি সংযোজিত হয়েছেন। আমাদের সুরজিৎ সাহা বিজেপি সভাপতি জেলা, সেও সংযোজিত হচ্ছে। তা আমরা অবশ্যই সকলকে নিয়ে একসঙ্গে কাজ করব। প্রত্যেককে ডেকেছিলাম, আপনারা জানেন যে দীর্ঘদিন, প্রায় গত 28 বছর ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমি যুক্ত ছিলাম। আপনারা জানেন গত 9 তারিখে আমাকে এক্সপেল্ড করা হয় পার্টি থেকে, তারপর থেকে আমি চুপচাপ বসেই ছিলাম। আমি দীর্ঘদিনের রাজনৈতিক যে আমার কার্যকলাপ, তার প্রধান লক্ষ্য ছিল সমাজের সেবা এবং সমাজের লোকের সঙ্গে, সমাজের লোকের উন্নতি করা,
আশেপাশের যারা মা বোন ভাই বন্ধু আমার ছিল তাদের সবার পাশে আপদে বিপদে দাঁড়ানো, এবং আমি আমার কাজটা এই 28 বছর নৈতিকতার সঙ্গে করেছি। কিন্তু গত 6 মাস আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা একজন নেতৃত্ব, তিনি প্রশ্ন তোলেন হাওড়া জেলার বিজেপির নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের উপর। তার প্রতিবাদ করায় আপনাদের টিভি মিডিয়ার সামনে মুখ খোলায় আমাকে পার্টি থেকে বহিষ্কার অর্থাৎ এক্সপেলড করা হয়। যারা এক্সপেলড করছেন তাদের বয়স পার্টিতে 2 বছর, আর আমার মতন একজন 28 বছরের রাজনৈতিক কর্মীকে তাকে এক্সপেলড করা অর্থাৎ বহিষ্কার করার মতন তাদের সাহসিকতা, আমার কাছ থেকে ভারতীয় জনতা পার্টি করার অধিকারটা তারা কেড়ে নিয়েছিল। আমি কোনো রাজনৈতিক দলে গত 1 মাস ধরে নেই, সমাজের কাজ, এবং আমি আপনাদেরকে আগেও বলেছি সমাজের সাথে সমাজের কাজ করার জন্য আমি যে কোনো সংগঠন যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারি। আমি অনেক চিন্তা ভাবনা করলাম এই 1 মাস ধরে, ভাবলাম হয়তো পার্টি আমাকে কখনো ফিরিয়ে আনবে বা পার্টি আমার সম্বন্ধে চিন্তা করবে। যে রাজনৈতিক দলে 28 বছর সময় দেওয়ার পরেও 28 ঘন্টা আমাকে সময় দেয়া হলো না, যে আপনি যে কথাটা বলেছেন সেটা নিয়ে আপনি ভুল স্বীকার করুন অথবা আপনি এটা বলুন বা ওটা বলুন, যা কিছু বলুন যেটা পার্টির সিদ্ধান্ত হওয়ার ছিল, সেরকম কিছু চিন্তা ভাবনা না করে আমাকে দল করার অধিকারটুকু আমার কাছে